কত চালু এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন তার মানে তো আমাকে খুব তাড়াতাড়ি টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। রঞ্জু, আমার অপমানিত হওয়াটা তোমার চোখে পড়ল না? সরি রাইমা, আসলে স্নাতা যে ইটস ওকে গেলাম বলা আগে 20 টাকা দে, টাকা দিয়ে যা। তুই 10 টাকা 10 টাকা 20 টাকা হেঁটে যাবি না, রিকশায় করে আসবি, ঠিক আছে? সঞ্জু, আমি আগামীকাল টিকিট করব ভাবছি। শিলা, তোমার না ক্লাস্ট্রোফোবিয়া ছিল? ট্রেনে যত কম ওঠা যায় ততই শান্তি। শুধুমাত্র প্লেন জার্নি অ্যাভয়েড করার জন্য আমি ভেকেশনে ঢাকায় আসতাম না, ভাবো। মানে? মানে আমি তোমাকে পরে ব্যাখ্যা করব। আমার প্রতি বিন্দুমাত্র আস্থা যদি তোমার অবশিষ্ট থাকে তাহলে তুমি নিচে যাবে, হিমিকে বলে স্নাতাকে চলে যেতে বলবে। আমাদের প্লট আর ওনার প্লট একসাথে যদি ডেভেলপারকে দেয়া হয় তাহলে বেশি ফ্ল্যাট পাওয়া যাবে, অন্যান্য সুবিধাও বেশ পাওয়া যাবে। ব্যাপারটা নিয়ে ভাবা যেতে পারে, কি বলিস? হ্যাঁ, ভাবা তো যাই, আর ভাববার সময় বোধ হয় এসে গেছে। ব্যাপার ছিল তুমি এখানে? সায়ক, সঞ্জুকে একটু পাঠাবি? উপরে চলো, নিচে পাঠানো কি হলো? না, আমি আসলে আর কাউকে ফেস করতে চাই না। আইমি, শোন,
সঞ্জু চাচুকে বল নিচে শিলা আসছে। শিলা যা তো। প্রীতম বাবা একটু এদিকে এসো তো। বাবা একটু দেখো তো ইমি আপু কোথায় গেল, যাও এটা রেখে যাও। হ্যাঁ নিচে শিলা আন্টি এসেছে। প্রীতম কি বললে তুমি? না আমি কোনো মিথ্যা কথা বলিনি, স্কুলের টিচার আমাকে বলেছে যে মিথ্যা কথা বলতে না। সায়ক 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 নিচে শিলা এসেছে। আম্মা আপনি এক্ষুনি রেবুকে দিয়ে নিচে খবর পাঠান যে সঞ্জু বাসায় নেই। মা আপনি রেবুকে পাঠাবেন না আমি যাব। মাম মাম তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, শিলা কিংবা ছোট চাচ্চু ওরা তো কেউ ছোট নয় মা। প্লিজ মাম ওদের প্রবলেমটাকে ওদেরকে সলভ করতে দাও, প্লিজ প্লিজ মাম। ঠিক আছে মা আমি যাচ্ছি। ভাবি দাঁড়াও, রেবু তুই গেছিলে বল আমি বাসায় নেই। রেবু আই এম সরি, আমার আমার বোধহয় এখানে আসাটা ঠিক হয়নি। না না ঠিক আছে, আসলে রেবু সঞ্জু আসলো না। না আসলে ভাইয়া বাসায় নেই। রেবু আমি জানিও বাসায় আছে। আই ওয়ান্ট টু সে ইউ সামথিং, তোমরা সবাই আমাকে মিস আন্ডারস্ট্যান্ড করছো। তোমরা হয়তো ভাবছো আমি জুনায়েদের কাছ থেকে ঢাকায় ব্যাক করেছি সঞ্জুর কাছে। আমি জানি আমি উইমজিক্যালি যা করেছি সেটা সঞ্জুর প্রতি ভীষণ অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু আমি বিলিভ করি না আমাকে সঞ্জুর কাছে ব্যাক করতে হবে। আই নো আই নো আই এম হিন হিজ মাইন্ড অ্যান্ড আই উইল বি। আমি এটাও জানি
মানুষ একবার যা করে সেটা মুছে ফেলা সম্ভব না। কিন্তু বিশ্বাস করো, আমি ওকে নতুন করে স্বপ্ন দেখাতে আসিনি। আমি শুধু একবার ওকে দেখতে এসেছিলাম। আমার 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 চিঠি পাবার পর, আমার নিউজটা পাবার পর ওর মুখটা, কিন্তু শিলা চিঠি কাল সকাল 9টায় আমার ফ্লাইট। ঢাকায় যেতে আমাকে কম আসতে হয়, আমি সেই চেষ্টাই করব। তোমরা আমাকে নিয়ে ওয়ারিড হয়ো না, আমি আসি। শিলা ভাইয়া তোমাকে খুব ভালোবাসে। ভাইয়া, শিলার ব্যাপারটা কি হলো? জানি না এসব। তোমার আবার কি হলো? আশ্চর্য তো, আমাকে বিরক্ত করিস না তো। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি খুব বাজে বিহেভ করছো। তোমার সাথে প্রবলেম শেয়ার করা তো দূরের কথা, নরমাল কথা পর্যন্ত বলা যাচ্ছে না। কথা বলতে না পারলে কথা বলবি না? যা। আশ্চর্য। বৌমা, সে যে বৌমা তো অনেকদিন ধরে বোনের বাসায়, রাহি টাকা ছাড়া আমার একদম ভালো লাগে না। আমি কয়দিন অফিসে ফোন করব করব ভাবছিলাম, কিন্তু করা হয়নি। তুমি একটু ফোন করে দেখো না, একটু তাড়াতাড়ি চলে আসতে বলো। মা, মৌসুমীকে তো আমি অনেকবার ফোনে ট্রাই করেছি, ও তো ফোনই ধরছে না। এখন একবার করো না, এখন নিশ্চয়ই অফিসে আছে। ঠিক আছে, আমি করছি। আচ্ছা মা, মারুফ আর মৌসুমীর মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে না, মানে আপনি জানেন নাকি? না মা, আমি কি করে জানব? ছেলে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্যাগুলি আর মায়ের সঙ্গে আলোচনা করে না। একটা বয়স পর্যন্ত তাদের আবদার অভিযোগ সব মায়ের কাছে। মা, মৌসুমী হ্যালো মৌসুমি, তোমার কি ব্যাপার বলো তো? তোমাকে কত করে মোবাইলে কল করলাম, তুমি তো ফোনই ধরো না। কই ভাবি, আমি তো সেলে বাসার নাম্বার দেখলাম না। আরে আমি তো আমার মোবাইল দিয়ে তোমাকে ফোন করেছিলাম। ও, তোমাকে তো জানানোই হয়নি আমি একটা মোবাইল নিয়েছি। তাই নাকি? কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা শোনো,
কি ব্যাপার বলো তো তোমাদের? আর কত বেড়াবে? মা তো একেবারে তোমাদের জন্য অস্থির হয়ে গেছে। রাহিটা থাকলেও হতো, তুমি তো রাহিকেও নিয়ে চলে গেলে। রাহিকে তো নিয়ে আসবোই ভাবি, আমি যেখানে থাকবো আমার মেয়ে তো সেখানেই থাকবে, তাই না? না না, সেটা ঠিক আছে। আসলে রাহি তো আমাদের হাতেই মানুষ, আর আমি তো ওকে কোনো অচেনা জায়গায় রাখার কথা বলছি না। মা একেবারে অস্থির হয়ে গেছে তো তাই। যাই হোক, ভালোই তো, রাহি কিছুদিন নানু খালাদের সাথে কাটালো। আচ্ছা, তোমরা আসছো কবে আগে সেটা বলো। মৌসুমি, তোমার সাথে আমার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা ছিল। ভাবি, আমি আসলে আসবার ব্যাপারে এখনো সেরকমভাবে কোনো ডিসিশন নেইনি। কিছু মনে করবেন না ভাবি, আমার একটা জরুরি মিটিং আছে, আমি একটু রাখি, পরে ফোন দেব। ও আচ্ছা, ঠিক আছে মৌসুমি, যাও তুমি মিটিংয়ে যাও। হ্যাঁ, আমি রাখছি, খোদাহাফেজ। কি হয়েছে? মৌসুমির আচরণটা আমি বুঝি না আম্মা, আপনি ওদের মিস করছেন, আপনি ফোন দিলে তো পারতেন। কেন মা, কি হয়েছে? কি আর হবে, ব্যস্ত মানুষ, বিরক্তই মনে হলো আমি ফোন করেছি তাই। হ্যালো, সেদিন আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তুমি একটু অপেক্ষা করার প্রয়োজন মনে করলে না? আমার প্রয়োজন তোমাকে কতটা ভাবায় বসু। ভাবায়? তুমি যতটা ভেবে নিতে চাও। আমি কি তোমাকে নিতে আসবো? কিছু ছবি, কিছু পেইন্টিং দেয়ালে টাঙানো, রঙের ফুলে লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন। ছোটখাটো খুনসুটি